mati hidup. Mati hidup, mati hidup. Justice and equality. Hidup tolong kuasa hidup. Kuasa hidup, kuasa hidup. We want justice. Justice, justice. Sini besi nunang lagi, bo. Lagi, bo, lagi, bo. Justice, justice. আমি তিনিদিন ধরে প্রিন্সিপাল স্যারের ওসর যাই আছো। আমার মার্কশিটলে প্রবলেম হয়েছে, গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ে প্রবলেমটা করেছে না, আমার কলেজে প্রবলেম করেছে আমি গম নাপাও। মই গুয়াহাটী ইউনিভার্সিটির পৰা সেইদিন ঘুরি আইলো, হয়তো এইটো নিশ্চয় কলেজের পৰা ভুল হয়েছে বা গুয়াহাটী ইউনিভার্সিটির পৰা ভুল হয়েছে। মই প্রিন্সিপাল স্যারক কইছো, প্রিন্সিপাল স্যারে আমাক গুরুত্ব দিয়া নাই, কয় তোতে ইচ্ছা করে ভুল করেছে, ইচ্ছা করে ফেল করেছে। আমি সবর লগত আমার লগত ই আছে, মার্কশিট আছে। আমি ফেল করার কারণটো কি? ফেল করার কারণটো হল যে ইউনিভার্সিটির নিউ এডুকেশন পলিসি 40% পাসিং মার্ক, আমাক টিচারও জানা নাই, কোনেও জানা নাই। সিহতে আমাক কইছে 30% পালে পাসিং মার্ক, তে আমি আমাক 12 দি দিছে, কয় পাসিং করা দিলে হবো। আর কিহত দিছে 12? সব সাবজেক্টত, সেশনালত, সেশনালত সব সাবজেক্ট, প্রায় সাবজেক্ট। এটা স্টুডেন্টে কোনদিন 3-4টা বেগ খাব নাকি? কেবল খালে আপনার ইয়ত প্র্যাকটিক্যাল কি থিওরি, সেশনালত, সেশনালত থিওরি এনেকে কোনদিন কি করে নাকি? আজি যদি, আজি যদি আমি যদি স্টুডেন্টে যদি সেশনালত যদি ফেল করো, তার মানে কার ভুল? আমার কলেজে পড়া ভালকে নপড়ায়। আরো আরো আমি আমি প্রিন্সিপালক যাই কিনে দাবিটো যখন জানাইছো, আমার প্রিন্সিপালে কয় যে এইটো নহব, এইটো তোর নিজের ভুল। আরো আমি যাই কিনে হোস্টেলের পূজার কথা কইছো, হোস্টেল আমার নামনি অসমত পড়াই কলেজত 7,000 টাকা হোস্টেল ফিজ লই আছে এডমিশন ফিজ, আমার কলেজে 11,000 টাকা লাগে বলে। আরো আমার কলেজত ই কিবা কয় স্টুডেন্ট এটা বেকর প্রবলেম লই টিচার অসরত গিছে, সারাঙ্গি ম্যাম বলি নাম, তেও কইছে যে মোর ভরি ধরি ক্ষমা খুঁজ, তুমি মোক অপমান করিছা। হু হ্যাজ গিভেন দ্য পাওয়ার টু ক্যাচ দ্য ফুড? মানে হে কেবল আপনার কি কয় সেশনালতে ফেল করেছে, আর টিচারক যাই কেন কম? আমি দেখা পাইছো মার্কশিট বহুত স্টুডেন্ট 18 পাইছে, তাও বলে ফেল করেছে, তথাপি ফেল 30-এর ভিতর। মানে এই কাঠ ভুল, এই ডিপার্টমেন্টের ভুল। আর আমি যেতিয়া হোস্টেলর আমি মই বিচারি আছো যে আমার মার্কশিটটা যে আছে এইটা আমাক ঠিক করে দিব লাগে। ইন্টারনেলর মার্কটা আমাক ইহতে ভুলকে দিছে, ইহতে এখন সুধরাই দিলে ইহতর মানে চাকরি কিবা বলে ইহব ইস্যু হব, সেইখানে ইহতে ঠিক করে নেদে, ইহতে ঠিক করে দিবই লাগিব, আমি নাজানো। আর আমাক এই ছোৱালীটোক যোনটো ভৰি ধৰাইছে, সেই ছোৱালীক কিয় ধৰালে? আমাক এইটো লাগিবই, আমাৰ ৰিজাল্টটো ঠিক কৰি দিব লাগে, ডিপাৰ্টমেণ্টৰ লগত ইউনিভাৰ্চিটিৰ লগত যোগাযোগ কৰি প্ৰিন্সিপালে যিমান সোনকালে হওক আমাৰ ডিমাণ্ডটো পূৰা কৰিব লাগে, আৰু হোষ্টেলৰ ফিজটো কমাই দিব লাগে। ইমান দুখীয়া আমাৰ এইটো চাওক, ইমান পত্ৰ অঞ্চলৰ দুখীয়া ল'ৰা ছোৱালী বুলি পঢ়ি আছে, ছাৰে কৈছে যে চাকৰি পাব, আমাৰ হোষ্টেল ভাল, আমাৰ কলেজ ভাল, কিন্তু কলেজত পঢ়িব নোৱাৰিলে কেনেকৈ চাকৰি পাব? ছাৰে আমাৰ ইমান টকা দি এডমিশ্যন কেনেকৈ ল'ব? ছাৰে ইয়াতে আমাৰ হেৰিটো কমাই দিব লাগে, হোষ্টেলৰ ফিজটো প্রিন্সিপালে যেনেকে নহোক কমাই দিব লাগে অনতি বিলম্বে। আর তারপর আমার ডিমান্ডটা হল ছোৱালীটোক যেটা ভরি ধরাইছে, হু হ্যাজ গিভেন দ্য পাওয়ার? হু হ্যাজ গিভেন দ্য পাওয়ার টু ক্যাচ দ্য ফুড? আমি 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 স্টুডেন্ট মানুষ, আমি স্টুডেন্টে স্যারর ভরি ধরিব পারো, আমি উইলিংলি যেতিয়া ধরিম সেটা বেলেগ কথা, কিন্তু স্যারে বা ম্যামে ফোর্সফুলি যেতিয়া ভরি ধরাব, দিস ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, দিস ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল। আসলে রেজাল্টর বিষয়টা এনেকুয়া, বহুত লড়া ছোৱালী ইন্টারনেল এক্সামিনেশনত ফেল করেছে, আমার 40% নম্বর পাব লাগে লড়া ছোৱালীবিলাকে, আৰু আমি অন্য কলেজের কথাটো মই নাজানো, আমি কিন্তু খুব ভালকে চাই মেলি নম্বরটো দিও। আৰু যিবিলাক ল'ৰা ছোৱালী যে ইয়াত আপোনালোক আপত্তি কৰা দেখিছে, এই গোটেইকেইটা আচলতে ফেল কৰা বা এই ক্ষেত্ৰত কম নম্বৰ পাইছে। তাৰ ভিতৰত যদি ৰিজাল্টৰ কিবা বিচ্যুতি আছে যে পৰীক্ষাত ছেশ্যনেলত ধৰক ভাল নম্বৰে পাইছিল কিন্তু এক্সিডেণ্টলি ৰিজাল্ট বেয়া হৈছে, সেইকেইটা ডেফিনেটলি ভাল হ'ব, এইটো কৰা যাবই, আৰু এইটো মানে ইউনিভাৰ্চিটি ঠিক কৰি দিব পাৰিব, আমিও পাৰিম। কিন্তু ইউনিভাৰ্চিটিক আপুনি এনেকৈ এপ্ৰ'চ কৰিব নোৱাৰে যে মই 2 নম্বৰ পাইছোঁ বা 3 পাইছোঁ বা 0 পাইছোঁ মোক পাছ কৰি দিয়ক, এইটো মানে সম্ভৱ নহয়। গতিকে এওঁলোকৰ বেটছটো ধৰি লওক, যদি 1,000, আমাৰতো ডাঙৰ কলেজ 1,000 ল'ৰা ছোৱালী, তাৰে ধৰক 150 ল'ৰা ছোৱালী এইটো ঘটনা হৈছে। আৰু আমি ছেশ্যনেল পৰীক্ষাবিলাক বা এটেণ্ডেঞ্চ এইবিলাক কথা খুব গুৰুত্ব দিওঁ। আজি ধৰক আজি ৰিজাল্ট যেতিয়া হৈছে, আমাৰ এই 6th ছেমিষ্টাৰৰ ৰিজাল্ট যেতিয়া মানে ওলাইছে, আমি এটা খুব ভালকৈ ৰিভিউ কৰিছোঁ। আপোনালোকক মই কৈ ভাল পাম যে আমাৰ অসংখ্য ল'ৰা ছোৱালী গুৱাহাটী ইউনিভাৰ্চিটি বা মানে বৰলি ইউনিভাৰ্চিটি, অসমৰ ইউনিভাৰ্চিটিবিলাকৰ উপৰিও
ভারতবর্ষের ভাল ভাল ইউনিভার্সিটি বহুত লড়া সিট পাইছে। আনকি আপনার গুয়াহাটি ইউনিভার্সিটি যেটা র্যাঙ্কিংয়ের কথা আছে, আমার পলিটিক্যাল সায়েন্সের পর ফার্স্ট ক্লাস সেকেন্ড পাইছে, জিওগ্রাফির একদম র্যাঙ্কিং ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতর আছে, আর অন্যান্য সাবজেক্টবিলাকতো এই রিজাল্টবিল ভাল হয়েছে। এতিয়া আমি তো পরীক্ষা যদি মই এই লড়াছলীবিলাক কৈছো কথাটো যে তোমালোকে তোমালোক ভবিষ্যৎ চাই লওয়া কেই নম্বর পাইছা, যদি নম্বর বেশি পাইছা তাহলে আমি ঠিক করে দিব পারো এই কথাটো, কিন্তু যদি নম্বর কম আছে আমি তো ঠিক করে দিব নোৱাৰো এই কথাটো। সেইটো সুবিধাও আপনি দিছে? হ্যাঁ কৈছো, অ চাবর কারণে কৈছো লড়াছলীবিলাকক। আর ব্যবস্থাটো এনেকুৱা, ইন্টারনেল এক্সামিনেশন তো কিন্তু পুনের অহা বছর ফার্স্ট সেমিস্টার সময় দিব পাৰিব, গতি ঠিক ফেল বুলিও মানে কব নোৱাৰে, এইটো ব্যবস্থা ইউনিভার্সিটিও আছে। গতি কিন্তু লড়াছলীবিলাকে জোর করে পেলায় যদি পাস করবো কত হবো, এই মানে কৈছো বোলে এইটো সম্ভব নহয়, কারণ আমি কিন্তু পরীক্ষার সময় আনকি ইন্ডাকশন প্রোগ্রাম, সিরিজ অফ ইন্ডাকশন প্রোগ্রাম কলেজ যেটা আরম্ভ হয়েছে, খুব ক্লিয়ারকে বুঝাই কোয়া হয়েছে যে খুব ভালকে পড়িবা, অমুক সময় সেশনাল পরীক্ষা হব, সেশনাল প্রত্যেকে দিব লাগিব, এটেন্ডেন্সের কারণে ইমান পার্সেন্টেজত মানে এক 80% মান ধরো, তারপর 90% টু এনেকে ধরনের নম্বর আহে, গতি লড়াছলী খুব ভালকে কোয়া হয়েছে। কিন্তু আর ইয়াতে আসল এটেন্ডেন্স কম থাকা লড়াছলীও আছে, যার নিচাটো কম অল্প পড়া শুনা, মানে মানে কব বেয়া লাগিছে, আর যেখিনি আন্দোলনত ঠিয় হয়েছে এইকেইটা লড়াছলী কিন্তু মানে বেয়া করেছে আসলে, মানে কিন্তু বহি দেখার কারণে প্রস্তুত।